সন্তান, সেখান থেকে উনি আজকে আমাদের আমাদের শুধু স্বপ্ন দেখান না, সেটাকে বাস্তবায়িত করছেন প্রতিটা কাজে। আমাদের কি বলছেন উনি, যে হর ঘর তিরঙ্গা, হর ঘর তিরঙ্গা। এর আগে আমরা 15ই আগস্ট বা 26শে জানুয়ারিতে আমরা পতাকা উত্তোলন উন্মোচিত করেছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী গত এবারের গতবার আমাদের যখন বললেন যে হর ঘর তিরঙ্গা সে কার্যক্রম আপনাদের করতে হবে, আমাদের ত্রিপুরা সরকারের তরফ থেকেও তখন এই সময় প্রায় 9 লক্ষ আমাদের টার্গেট ছিল, 9 লক্ষের হাউজহোল্ড। সেইভাবে আমরা বিভিন্ন সাইজের আমরা যে ন্যাশনাল ফ্ল্যাগ আমরা তৈরি করেছিলাম, সেই ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আমরা যখন সেগুলো তৈরি করলাম দেখা গেল শর্ট পড়ে গেছে মানুষের মধ্যে। এই যে ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে যেভাবে একটা জনজোয়ার হয়েছে, অর্থাৎ যারা দেশের স্বাধীন করার জন্য যারা বলিদান হয়েছেন তাদেরকে সম্মান দেওয়ার জন্য এই হর ঘর তিরঙ্গা উনি প্রোগ্রাম নিয়েছেন। শুধু তাই নয়, তিনি কি বলছেন যে মেরে মাটি মেরা দেশ। আগে তো আমরা এই কথা কোনোদিন কোন প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনিনি। আমরা যে মাটি দিয়ে আজকে আপনারা বসে আছেন, যে মাটি মারি আমরা আসছি, সেই মাটিকে সম্মান দেওয়ার জন্য উনি কি নির্দেশ দিয়েছেন, কি আহ্বান করেছেন, যে সমস্ত গ্রাম পঞ্চায়েত ডিসি, নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, আমাদের এখানে 18টা ব্লক আছে, ব্লক থেকে সমস্ত মাটি নিয়ে এসে সেই মাটি আগরতলায় আসবে, সে অমৃত কলস নিয়ে দিল্লিতে যাবে, সেখানে কর্তৃপক্ষ পথে সেখানে অমৃত বাটিকা তৈরি হবে, সেই দিশায় আমরা কাজ করেছি। অর্থাৎ এই মাটিকে মাদার ল্যান্ড, সে মাদার ল্যান্ডকে সম্মান দেওয়া। আমরা মাঝে মাঝে ভুলে যাই আমরা কোথায় আছি, আমরা কার উপর দিয়ে আমরা চলছি, কার ভরসাতে আমরা চলছি। এই যে বিষয়গুলো উনি বারবার আমাদের স্মরণ করিয়ে দেন, সত্যিই সেটা আজকে কিন্তু এখানে সারা ভারতবর্ষের লোক বুঝতে পারছেন যে প্রধানমন্ত্রী যা বলেন তাই করেন। আমাদের এখানে সেক্রেটারিয়েটের সামনে আমরা সেই অমৃত বাটিকে আমরা করেছি। শুধু তাই নয়, উনি বলেছেন যে 75 বছর দেশ স্বাধীন হয়েছে, 75টা গাছ, ইন্ডিজিনাস গাছ সেখানে আমাদের লাগাতে হবে, সেই কাজটা আমরা করেছি। আর এখান থেকে 58+1 সমস্ত ব্লক এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে, অর্থাৎ সমস্ত মিউনিসিপ্যালিটির যে মাটি সেই মাটি আমরা দিল্লিতে পাঠিয়েছি কর্তৃপক্ষে। দেশকে কিভাবে সম্মান করতে হয় সেই সম্মান ভারতীয় জনতা পার্টি সেটা জানে, বারবার বলছেন আমরা দেশ আগে আমাদের সামনে, তারপর আমাদের পার্টি, তারপর নিজে। আর অন্যান্য পার্টির কিন্তু উল্টো, আগে নিজে তারপরে পার্টি তারপরে দেশ, যাক যেখানেই যাক আমাদের দেখার বিষয়। এই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবং যে কারণে আমাদের যে সম্পাদক মহোদয় বলার চেষ্টা করেছেন যে সারা ভারতবর্ষের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পলিটিক্যাল পার্টি হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যার মেম্বারশিপ প্রায় এখন প্রায় 18 থেকে 19 কোটি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা গর্বের সাথে আমরা বলতে পারি যে আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা সদস্য। এবং আপনারা এর মধ্যে দেখেছেন, এখানে আমার পূর্ববর্তী বক্তব্য বলেছেন যে আমরা সাধারণ মানুষের যে মৌলিক সমস্যা সেটাকে কিভাবে সমাধান করা যায়। বারবার আমি সব জায়গায় বলি যে এই সরকার সমাধানের মাধ্যমে সরকারে থাকতে চায়। আগের সরকার আমরা কি দেখতাম, সমাধান সৃষ্টি করে কিভাবে থাকা যায়, ঘোলা জলে মাছ তো কিভাবে করা যায়, সেই দিশায় ওরা কাজ করে গেছে। বন্ধুগণ, কমিউনিস্টদের কি বলবো, 35 বছর ত্রিপুরাতে রাজত্ব করেছে, দে আর অল টেস্টেড কি ধরনের রাজত্ব ওরা করেছে। নাদের সময়ে খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ এবং ধর্ষণ, স্কুল, কলেজ, ক্লাবে ক্লাবে সমস্ত জায়গায় মারপিট, এগুলোই ছিল এদের সময়ে নিত্যনৈমিক ঘটনা, আমরা নিজেরাই দেখেছি। অর্থাৎ যে একটা অস্থির পরিবেশ, ওই সময় একটা আতঙ্কের পরিবেশ, নির্বাচন আসলে চারিদিকে মানুষ আতঙ্কে থাকত। আমি বারবার বলেছি 2023-এর যখন নির্বাচন, সাধারণ নির্বাচন হলো বিধানসভা, বারবার বলেছি এরকম আমরা একটা নির্বাচন করব যে ত্রিপুরা রাজ্যে ইতিহাস হয়ে থাকবে, সেই ইতিহাস হয়ে থাকবে
এরকম নির্বাচন যেখানে কোথাও কোন রকম এই ধরনের যে অগ্নিসংযোগ বা মারপিট বা খুন সন্ত্রাস এই ধরনের কোন ঘটনা যেন না হয়, এবং তাই হলো। কিন্তু কংগ্রেস সিপিএম এর যে মিতালি আমরা দেখলাম, ওরা বলছিল যে এইবার নাকি ওরা চলে আসছে চলে আসছে, অনেকে বিভ্রান্ত হয়েছে, অনেকের মধ্যে হয়তো চলে আসবে, এবং শেষ পর্যন্ত কি হলো, মানুষ আমাদের উপর বিশ্বাস হয়ে গেছে আবার ভারতীয় জনতা পার্টির, এবং কোন রকম এই ধরনের ঘটনাবিহীন একটা অবস্থার মধ্যে থেকে আজকে এই ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি সরকারকে এখানে পুনঃপ্রতিষ্ঠিত করেছে। বন্ধুগণ, আমি বারবার বলছি,